ডেঙ্গু মোকাবিলায় অভিনব উদ্যোগ নিল দক্ষিণ দমদম পৌরসভা। আজ সকালে দক্ষিণ দমদম পৌরসভা 14 নম্বর ওয়ার্ডে ঢাক বাজিয়ে ডেঙ্গু মোকাবিলা অভিযান শুরু করলো পৌরসভা। শুধু তাই নয়, বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দেওয়া হয় ও ডেঙ্গু মোকাবিলায় একাধিক পদক্ষেপ নেওয়া হয় পৌরসভা তরফ থেকে। ডেঙ্গুর মশা ও লার্ভা নিধনে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়, সেই সঙ্গে প্রত্যেকেই যাতে নিজের বাড়ির আশেপাশে জল জমতে না দেন সেদিকে নজর রাখতে বলা হয়েছে। করোনা আবহের মধ্যেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। ডেঙ্গির বাড়বাড়ন্তের জেরে এবার অভিযানে নামল পৌরসভা। মাইকিং এর মাধ্যমে লাগাতার প্রচার চালানো হয় আজ পৌরসভার তরফ থেকে ডেঙ্গু মোকাবিলায়। সচেতনতার বৃদ্ধির জন্য এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। অভিনবত্ব তো থাকেই সব কাজের মধ্যে, একটু চেষ্টা করি মানুষ অভিনবত্ব করা মানে একটু মানুষের দৃষ্টি আকর্ষণটা করানো। এই ঢাক বাজিয়ে যে ডেঙ্গুর সচেতনতা বৃদ্ধি মানুষের, ঢাকটা বাজানোর অর্থ হচ্ছে মানুষ যাতে ঘর থেকে বেরোয়, মানুষ যাতে ঢাকের আওয়াজ শুনে ভাবে কী ঘটছে এবং সেটা এসে দেখে, এবং আমাদের বিভিন্ন প্ল্যাকার্ড আছে, সেই প্ল্যাকার্ডের মাধ্যমে মানুষ একটু সতর্ক হয়, কারণ ডেঙ্গু আবার ধীরে ধীরে বাড়ছে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে অ্যাডভান্স অ্যালার্ট করা, আর এই কাজে আমরা দক্ষিণ দমদম পৌরসভার সহযোগিতা নিয়ে আমরা আমাদের সমস্ত মহিলা ডেঙ্গু কর্মী সহ আমাদের যত মানে যারা এই প্রচারের কাজে আছে এবং যারা সাফাই কর্মচারী তাদের সঙ্গে নিয়ে আজকে আমাদের এই 14 নম্বর ওয়ার্ড জুড়ে আমরা মানুষকে ডেঙ্গুর জন্যে অ্যাডভান্স সতর্কীকরণ করছি।